इसमें जरा पैक ना एक्सरसाइज। हेलो एंड अस्सलाम वालेकुम, कैमन आछेन सबाई? आशा करि सबाई भालो आछेन। आमरा भालो आछि आलहामदुलिल्लाह। वेलकम टू एसएस लाइफस्टाइल यूके चैनल। आमरा घूम थेके उठते ना उठतेई रनि चले एसेछे काज थेके, ओर आजके काज छिल सो आर्लि जखन शुरू हय आर्लि शेष करे। सो आसार पर बाच्चादेर स्कूल थेके एक्सरसाइज बुक आनार कथा छिल, तो चले गेल सेटा आनते। তো স্কুল থেকে ওদের এক্সারসাইজ বুক পেন্সিল এগুলো দেওয়া হচ্ছে, তো সেটা আনতে গিয়েছিল। আমরা এখন একটু নাস্তা করিনি, এখন যেহেতু কাজ থেকে চলে আসছি আমরা নাস্তা করব একসাথে, আর বাচ্চারা নাস্তা করছে। আমরা নাস্তা করার পরপর ইজোরা ইজমা ওদের জন্য যে পাসপোর্টটা করতে আমরা দিয়েছিলাম সেটাই চলে এসছে। আর ইজানের কাছে পাসপোর্টটা এত আকর্ষণীয় ছিল যে ওটা নেওয়ার জন্য প্লিজ প্লিজ করছিল। পাসপোর্টটা যেহেতু ব্রেক্সিট হয়ে গেছে সে কারণে ব্লু পাসপোর্ট এখন। আমি যখন অ্যাপ্লাই করেছিলাম তখন অবশ্য সেই সময়টা ছিল ট্রানজিশন পিরিয়ড, যার কারণে আমি রেড পেয়েছি। বাট এখন যেহেতু প্রপার ব্রেক্সিটটা হয়ে গেছে সে কারণে ব্লু পাসপোর্ট এসছে। বাট এটা নিয়ে রনি আর আমার মধ্যে প্রচুর ডিবেট চলেছে, এটা ব্লু নাকি ব্ল্যাক। যাই হোক, তো পাসপোর্টটা শেষমেশে আমরা ডিসকভার করলাম যে এটা ব্লু, কারণ যখন একটু আলো আসে তখন এটা একেবারে ব্লু লাগে। বাট এটা এতটাই কুচকুচে নীল টাইপের যে এটা অনেকটাই কালো কালো দেখতে। তো যাই হোক, এখন আমি চলে এসেছি আমার মেডিসিন তৈরি করতে, যেটা নাকি কালো জিরে আর হচ্ছে রসুন দিয়ে আমি তৈরি করি। করোনা যখন থেকে স্টার্ট হয়েছে তখন থেকেই আমার বাসায় এটা প্রচলিত, এবং স্টিল নাও এটা আমার বাসায় নিয়মিত প্রতিদিন একটা রুটিন ধরে খাওয়া হয়। আসলেই এটার উপকারিতা বলে শেষ করা যাবে না, কালো জিরার তো অনেক অনেক উপকারিতা। মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ, এটা আমাদের নবীজি বলে গিয়েছেন। তো আমার বাসায় ছোট থেকে শুরু করে বড় সবাই এটা খুবই খুবই পছন্দ করে। খেতে 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 এখন এটা আমাদের ভালোই লাগে খেতে, না খেলে মনে হয় যেন কি যেন একটা মিসিং। তো যেহেতু আমি আগে যেটা বানিয়েছিলাম সেটা শেষের পথে, অলমোস্ট শেষ, সো আমি আবার নতুন করে বানিয়ে নিচ্ছি। সো কালো জিরাটাকে এখানে 160 গ্রাম কালো জিরা, সেটাকে আমি ভেজে নিচ্ছি খুব আস্তে আস্তে। এটা ভাজতে আমার 6 থেকে 7 মিনিট লেগে গিয়েছে। তো কালো জিরাটা যখন ভাজা হবে তখন এটাকে আমি নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। তো খুব আস্তে আস্তে আমি কালো জিরাটাকে ভেজে নিচ্ছি যেন পুড়ে না যায়। ভাজাটা যখন শেষ হবে একটা সুন্দর স্মেল বের হবে, আর তখনই বুঝতে পারবেন যে আসলে ভাজাটা হয়ে গেছে। যেহেতু কালো, পুড়ে গেলেও বোঝা যাবে না যে এটা পুড়ে যাচ্ছে। সো ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল যেন পুড়ে না যায়। এবার এটাকে আমি একটা প্লেটের উপরে ছড়িয়ে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য, কারণ এটাকে ঠান্ডা হলে ব্লেন্ড করতে হবে, আদারওয়াইজ দেখা যাবে যে গরম গরম ব্লেন্ড করলে জিনিসটা ওরকম হবে না, ঝরঝরে হবে না। সাথে নিয়ে নিয়েছি আমি গার্লিক, এখানে আমি নিয়েছি প্রায় 4টা রসুনের যেই কোষগুলো থাকে, আমি 4টা নিয়েছি। নিয়ে সেগুলোকে স্লাইস করে, আমার সর্ষের তেল যেহেতু শেষ হয়ে গেছে আনফর্চুনেটলি, আমি অলিভ অয়েলও করে নিয়েছি, অলিভ অয়েলও করতে পারেন। সেটাকে ভেজে নিয়েছি, সেটাও অল্প আছে, ধীরে ধীরে ভেজে নিতে হবে যেন আবার ভেতরটা সগি না থেকে যায়। তো আমি দুটোকেই এখন ভালো মতো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। রেখে দিয়ে বাকি যে কাজগুলো কিচেনে অবশ্যই কাজ করলে দেখবেন যে মেসে তো হয়ই, বলার অপেক্ষা রাখে না, একটা ছোট কাজ করতে আসলেও অনেক মেসি হয়ে যায়। তো আমি কিচেনটাকে এখন একটু গুছিয়ে নিই। কালো জিরার এই যে মিশ্রণটা আমি বানাচ্ছি কালো জিরার রসুনের, এটা করোনা শুরু থেকেই খাওয়া হচ্ছে বলেই মনের মধ্যে একটা ভাবনা আসে যে হয়তো বা সেই জন্যই আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমরা ফুল ফ্যামিলি সুস্থ আছি। এখন ইউকের যে অবস্থা, চারিদিকেই
যাকেই জিজ্ঞেস করি দেখা গেছে যে সবারই কম বেশি করোনা হয়েই গেছে। আল্লাহর রহমতে এখন পর্যন্ত ঠিক আছি, করোনা থেকে বাঁচার জন্য যা যা করার সবই করা হচ্ছে, যেমন এই কালি জিরাটা, তারপরে হচ্ছে হলুদ দিয়ে একটু লেবুর রস দিয়ে গরম পানি, সেটা ভিটামিন ডি খাওয়া, মাল্টিভিটামিন খাওয়া, অনেক কিছুই করা হচ্ছে ইমিউনিটাকে বুস্ট করার জন্য, ভালো যেন থাকতে পারি। কারণ এখানে দেখা যায় যে আসলে যদি অসুস্থ হয়ে যায় তাহলে বাচ্চা কাচ্চাকে দেখাশোনা করবে কে, একটা ভয় চলে আসে, একটা হেডেক চলে আসে যে কি হবে তখন। সো পুরো ফ্যামিলিটাকে সুস্থ রাখার জন্য আসলে যা করার আমি তাই করছি। তো বাসার বাকি কাজগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি যতক্ষণ সেটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাচ্ছে। আর কাপড়ের কথা বলে তো লাভ নেই, প্রতিদিন ওয়াশ করতে হয়, এত এত কাপড় জমে যায়। বাচ্চা কাচ্চার বাসাতে যেটা হয় ইজান তো একটুতেই অনেক কিছু নষ্ট করে ফেলে, কাপড় চোপড় খেতে গেলে দেখা যায় যে ভরিয়ে ফেলছে, একটা কাপড়ের জায়গায় তিন চারটা কাপড় ভরিয়ে ফেলে। সো এই করতে করতে অনেক জমে যায়, তো আমি সেগুলোকে ওয়াশে দিয়ে দিলাম। আর ওয়াশের যে কন্ডিশনারটা, ফ্যাব্রিক কন্ডিশনার, এটা ইউজ করলে দেখা যায় যে কাপড়টা অনেক সফট থাকে আর সুন্দর স্মেল বের হয়। এখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি, একেবারেই গুঁড়ো করে নিব পাউডারের মতো। পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পর যখন ব্লেন্ডটা করবেন দেখবেন যে একদম ঝরঝরে একটা টেক্সচার পাবেন। আর যদি একটু গরম গরম থাকে তখন যদি ব্লেন্ড করেন তাহলে এটার মধ্যে একটা ময়েশ্চার চলে আসবে এবং সগে সগে হয়ে যাবে। পরে হয়তোবা দেখা যাবে যে একটু নষ্টও হয়ে যেতে পারে, তো জিনিসটা যেন লং টাইম ভালো থাকে সে কারণে জিনিসটাকে পুরো ঠান্ডা করে নেবেন। তো আমি যেমন পুরোটা ঠান্ডা করে নিয়েছি, আমার এখন যে ব্লেন্ডটা করেছি সেটা একদমই ঝরঝরে হয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর এটার মধ্যে আমি একটু সল্ট দিয়েছি, হিমালয়া পিঙ্ক সল্ট যেটা, সেটা দিয়েছি যেন একটু সল্টিনেস আসে, খেতে ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে ঝরঝরে হয়েছে, সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। তো এটাকে আমি একটা এয়ার টাইট কন্টেনারে ঢেলে রেখে দিচ্ছি। তো এটায় এখন আরও মাসখানেক আমার চলে যাবে। তো এভাবে আমি আমার ফ্যামিলিটাকে আসলে ঠিক রাখার চেষ্টা করি, আপনারাও চেষ্টা করবেন এটা বানিয়ে রেখে দিতে। করোনা থাকুক আর না থাকুক, জিনিসটা কিন্তু খুবই খুবই উপকারী। যাতে চুল পড়ার সমস্যা থাকে, স্কিনের সমস্যা থাকে, যে কোনো কিছু, কোলেস্ট্রল, অনেক উপকার পাবেন এই জিনিসটাতে। আমার তো বানানোটা হয়ে গেছে, এবার আমি রেখে দিব এটাকে। আর আমার হোম প্ল্যানগুলোকে এখন আমি একটু পরিচর্যা করে নিব। দিন শেষে আমি আমার প্রতিটা হোম প্ল্যান্ট যেগুলো আছে সেগুলোকে একটু পরিচর্যা করে দিই, এতে করে একটু ফ্রেশ ফিল হয়, আমার কাছে ভালো লাগে। আমার গাছ পরিচর্যা খুবই খুব 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 ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন যেখানে একটু জায়গা পাবেন সেখানে একটা গাছ রেখে দেবেন, দেখবেন অনেক ভালো লাগে, মনটা ফ্রেশ হয়ে যায়। তা আজ এ পর্যন্তই, আপনাদের সবার সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো টিল দেন, আল্লাহ হাফেজ, বাই।